স্যামজোনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আস্ক স্যামের নতুন একটা ভিডিওতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গত সপ্তাহে আমরা আস্ক স্যামের পর্বটি মিস করছিলাম, বাট এই সপ্তাহে মোটেই মিস হচ্ছে না। গতকালকের ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেগুলো নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে। সো আর দেরি করবো না, সরাসরি চলে যাবো কমেন্ট সেকশনে এবং আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়া যাক। প্রথম কমেন্টটি করেছেন রাতুল ইসলাম মুনা ভাই। স্যাম ভাই, ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট যে কোম্পানি হাইলাইট করে, যেমন 180 হার্টস, 360 হার্টস, 600 হার্টস দেওয়া হয়, তাহলে রেগুলার টাচ স্যাম্পলিং রেট কত? আশা করি উত্তর পাবই। অনেকে এটাতে লাইক করেছেন। তো আমরা বিভিন্ন ব্র্যান্ড যখন লঞ্চ করে নতুন ফোন, তখন দেখি তারা বলে আমারটায় 180 হার্টস রয়েছে, কারোটায় 300 হার্টস, কারোটায় আরও বেশি, এরকম এরকম। সো আসলে রেগুলার রিফ্রেশেরটা কত? এই ব্যাপারে আমি যতটুকু জানি, যদি আপনার ফোনটা 60 হার্টস রিফ্রেশেটের হয়, তাহলে ডাবল হয়ে যায় হচ্ছে গিয়ে টাচ স্যাম্পলিং রেট। তেমনিভাবে দেখবেন 90 হার্টস রিফ্রেশেট রয়েছে এমন কোনো ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হয়ে থাকে 180 হার্টস। তবে 60 হার্টস রিফ্রেশেটের কোনো একটা ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট যদি আপনি চেক করতে যান বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দিয়ে, তখন দেখবেন 180 হার্টসই দেখায়। বাট এটার নিয়মটা হলো ওইখান থেকে 60 হার্টসকে মাইনাস করে দেওয়া, এটাই নাকি নিয়ম। আমি ইন্টারনেট থেকে এমনটাই তথ্য জানতে পেরেছি। তো দ্যাটস ওয়াই এটাকে বলা যায়, যখন কিনা 60 হার্টস রিফ্রেশেটের প্যানেল হয়, তার টাচ স্যাম্পলিং সাধারণত 120 হার্টস হয়ে থাকে। সাবির আহমেদ, হোয়াট ইজ দ্য স্টোরেজ টাইপ ইন স্মার্টফোন? হোয়াটস ডিফারেন্ট বিটুইন 2.2 and 3.1? স্টোরেজ টাইপ 2.2, 3.1 না, শুধু এখানে আর একটু কথা যোগ হবে, সেটা হলো UFS 2.2, UFS 3.1 বা UFS 2.1, whatever। তো এইখানে টেকনোলজিগত বেশ পরিবর্তন রয়েছে। এই যে UFS, এই টেকনোলজিটা আসলে মূলত আসে 2011-12, তখন 1.1 এগুলো লঞ্চ হয়, আর এখন দাঁড়িয়ে আমরা পেয়ে যাচ্ছি 3.1। এর আগে কিন্তু EMMC ছিল, যেটা স্টিল নাও আছে। এখানে মেইন তফাৎটা হলো রিড রাইট স্পিডের বা ক্ষমতার বলতে পারেন। ধরুন UFS 2.1, তার যে রিড রাইট ক্ষমতা রয়েছে তার কয়েক গুণ বেশি রয়েছে UFS 3.1-এর। যেমন UFS 2.1-এর সিকোয়েন্সিয়াল রিড স্পিড হলো 800 Mbps, আর রাইট স্পিড হলো 255 Mbps। অন্যদিকে আমরা UFS 3.1-এ দেখতে পাই এর সিকোয়েন্সিয়াল রিড স্পিড হলো গিয়ে 2100, অর্থাৎ 2100 Mbps, এবং রাইট স্পিড হলো 1200 Mbps। সো আশা করছি বুঝতে পারছেন 2.1-এর তুলনায় 3.1 কতটা বেশি ফাস্টার হতে পারে, মানে ডাবলেরও বেশি। তো এটাই হলো গিয়ে মেইন তফাৎ। দেব জয়তী বিশ্বাস, ভাই ওয়াটার ড্রপ নস অ্যান্ড পানসোলের মধ্যে ডিফারেন্স কী? এটা তো খুবই সিম্পল, হয়তো বেশিরভাগ মানুষই জানেন। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, এই যে এই ফোনটার এই যে লেফট টপে আপনারা দেখছেন ছোট্ট একটা গোলাকার ক্যামেরা রয়েছে, এটাকে সাধারণত পানসোল কাটআউট বলা হয়ে থাকে, যেটা এই কর্নারে থাকতে পারে, মাঝে থাকতে পারে। রাইট সাইডে আমরা খুব একটা দেখিনি, বাম সাইডে আর মাঝেই হয়তো দেখে আসছি। আর যেগুলো ওয়াটার ড্রপ নস, ওই যে একটু আগের টেকনোলজি, এই যে এইভাবে মাঝের দিকে একটু নিচু, কিছুদিন আগে Vivo Y33 যে স্মার্টফোনটা লঞ্চ হলো ওইটাতে কিন্তু ওয়াটার ড্রপ নস ছিল। এটাই হলো গিয়ে মেইন তফাৎ। তাসফিক ভাই লিখেছেন, স্যাম ভাই, OnePlus-এর অক্সিজেন OS 13 কবে আসবে এবং Nothing-এর ফোন কবে বাংলাদেশে আসবে? Nothing-এর ফোনের জন্য আর তর্স হয়েছে না, তাই তো? যেটা বলছিলেন অক্সিজেন OS 13, আমি জানি না ভাই এটা কবে আসবে, সঠিক করে আমার জানা নেই। আর Nothing-এর ফোন, এটা তো ওই যে জুন জুলাইয়ের শেষ দিকটাতে গিয়ে লঞ্চ হওয়ার কথা আমরা এমনটা জেনে আসছিলাম। যদি ওরকম সময় লঞ্চ হয়ে যায়, বাংলাদেশে আমার মনে হয় আনঅফিসিয়ালভাবে স্মার্টফোন চলেও আসতে পারে, কারণ স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতেও লঞ্চ হবে। সো ইন্ডিয়াতে লঞ্চ হলে বাংলাদেশে চুপি চুপি করে চলে আসার পসিবিলিটি আছে। রাফি আহমেদ নাহিদ, স্যাম ভাই, মোবাইলের ভলিউম দ্বিগুণ করার জন্য ভলিউম বুস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে মোবাইলের কোনো ক্ষতি হবে কি? লাভ ফ্রম সিলেট। বলেন কি ভাই, আপনারা আবার এই ধরনের অ্যাপ্লিকেশনও ব্যবহার করেন? ভাই এই কাজটা করবেন না, কারণ আপনার স্মার্টফোনের সাথে যে স্পিকারটি দেওয়া হয়েছে তার যতটুকু ক্ষমতা রয়েছে সেভাবেই কিন্তু ভিতর থেকে সিগন্যালটা দেওয়া হয় বা সেভাবেই আউটপুট দেওয়া হয়। এবার আপনি জোর করে সেটার যদি লাউডনেস বাড়াতে যান, অবশ্যই সাউন্ড থেকে ডিস্টরশন আসার কথা। সো আপনি সাউন্ড বাড়ালেন ঠিকই, কিন্তু দেখলেন যে ডিস্টরশন দিচ্ছে, সে সাউন্ড শুনেও লাভ নেই, স্পিকারের জন্য বরঞ্চ আরও সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সৌরভ, অনেক গরম পড়েছে ভাই, লোডশেডিং অনেক, একটা ছোট ফ্যান তৈরি ভিডিও দেন যেটা পাওয়ার ব্যাংক দিয়ে চলবে। লাভ ফ্রম ময়মনসিং, অনেক লাইক রয়েছে। এরকম ছোট ফ্যান তো কিনতেও পাওয়া যায়, তবে আপনাদের জন্য আপনাদের যদি একান্তই দরকার হয় তাহলে আমাদের DIY চ্যানেলে একটা ভিডিও দেওয়া যেতে পারে। এমডি আবির, ইনফিনিক্স হট 11S ভার্সেস Narzo 50, কোনটা নিলে ভালো হবে গেমিংয়ের জন্য? অবশ্যই Narzo 50 ভালো হবে, কারণ ওটাতে মনে হয় হেলিও Z88, আর Narzo 50-তে আমরা দেখতে পাই Z96। আলমগীর, এখনকার ফোন অনেকগুলো ক্যামেরা দেখা যায় যেগুলো সেন্সর হিসেবে কাজ করে, কোন সেন্সর কী কাজ এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও চাই। আমরা অনেকেই হয়তো জানি না ফোনের পিছনে 4টি ক্যামেরার কাজ কী, আবার এমন অনেক ফোনেই রয়েছে যেটার পিছনে 4টি ক্যামেরাই, বাট হয়তো প্রয়োজনীয় সেন্সরও নেই, কিন্তু অনেকগুলো AI সেন্সর, হ্যাংট্যাং, অনেক সেন্সর রয়েছে।
তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব কি আমি যদি একটু বুঝিয়ে বলি যেমন ধরুন আমরা শুনি অনেক সময় ডেপথ সেন্সর রয়েছে যার কাজ হলো পোর্ট্রেট মুডে ছবি তোলার জন্য সহায়তা করা অর্থাৎ আমরা যখন ওই যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলি তখন ওই ডেপথ সেন্সরের প্রয়োজনীয়তা রয়েছে সহজে বুঝুন এরপরে আমরা ম্যাক্রো শুটার দেখতে পাই কোনো ক্লোজ সাবজেক্টের ছবি তোলার জন্য আর থাকে কি আল্ট্রাওয়াইড সেন্সর হয়তো থাকে যেটা দিয়ে আল্ট্রাওয়াইডে বেশি জায়গা মানে আপনার ছবিতে ফিল্ড অফ ভিউটা বেশি থাকবে আর মেইন সেন্সর তো মেইন সেন্সর এছাড়া যে আমরা এআই সেন্সর ব্যবহার হতে দেখি এগুলো আমি বলবো এই কম দামি স্মার্টফোনের জন্য জাস্ট আমাদের চোখে একটা মানে ধাঁধা দেওয়ার জন্য ম্যাজিকের মতো এছাড়া আর কিছুই না খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয় না অন্তত প্রিন্স বিয়ে করবেন ভাই জানতে চাও আমার আকুল মন এই ভিডিওতে ওই ভিডিও না এই কমেন্টসে প্রচুর পরিমাণে লাইক রয়েছে এবং এক ভাই তো কমেন্ট করে বসেছেন ওনার তো ছেলেও আছে ভাই রে ভাই কবে বিয়ে করলাম কবে আমার ছেলে হলো ভাই আমি বিয়ে করিনি বিয়ে করবো তা বিয়ে করলে অবশ্যই আপনাদের জানাবো কেন জানাবো না আর কবে করবো এখনও শিওর না দেরি আছে ভাই এমডি সাইফুল এমবিপিএস এবং এমবিএস এর মধ্যে পার্থক্য কী এমবিপিএস মেগা বিট পার সেকেন্ড আর এমবি স্ল্যাশ এস মেগা বাইট পার সেকেন্ড যেমন ধরুন ওয়ান এমবিপিএস সমান সমান 0.125 মেগাবাইট পার সেকেন্ড এমডি ফুরকান ওপো F21 Pro নিয়ে কিছু কথা ফোনটা নিতে চাচ্ছিলাম তাই ফোনটার হিটিং ইস্যু ডাটা কানেকশন নিয়ে একটু ভালোভাবে বলে ভালো হতো আর আমার মনে হয় সব ফোনের এই ব্যাপারগুলো ভালোভাবে বললে যারা ফোনটি কিনতে চায় তারা উপকৃত হবে অ্যান্ড প্লিজ অনেক লাইক রয়েছে ওপো F21 Pro এই স্মার্টফোনটি আজকে এই দেশের বাজারে লঞ্চ হলো লঞ্চ হচ্ছে বা হলো ভিডিওটা আমি কখন দিচ্ছি জানি না তো এই স্মার্টফোনের রিভিউতে আপনারা বিস্তারিত এই বিষয়গুলো অবশ্যই জানতে পারবেন আর এছাড়া আমরা যখন কোনো একটা ফোনের রিভিউ করি ফোনটাতে কোনো হিটিং ইস্যু আছে কি না নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো সমস্যা আছে কি না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানানো হয় শেষ দিকটাতে এই বিষয়গুলো অবশ্যই তুলে ধরা হয় আপনি খেয়াল করবেন আবু নাইম স্যার রেডমি নোট 11 কিনতে গেলে দেখা যায় এই নামে আরও অনেক ফোন আছে এখন কীভাবে চিনতে পারবো ফোন কোনটা আসল রেডমি নোট 11 লাভ ফ্রম ঢাকা প্রথমেই বলবো ভাই আমাকে কখনোই আপনারা স্যার বলবেন না মানে শুধু এই ভাই না আরও অনেকেই স্যার বলে সম্বোধন করেন আরে আমি তো আপনার ভাই হয় আপনার যদি বড় হয়ে থাকে তাহলে না হয় একটু বড় ভাই আর যদি ছোটো হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই সো স্যার বলার কোনো প্রয়োজন নেই আর রেডমি নোট 11 মানে সিরিয়াসলি রেডমি নোট 11 সিরিজে এত ফোন এসেছে মানুষ কনফিউজড হবে এটাই স্বাভাবিক আপনি সোজা কথা দোকানে গিয়ে বলবেন বাংলাদেশে যেটা লঞ্চ হয়েছে আমার ওটাই চাই ওটাই লাগবে আপনি ওটাই কিনবেন এমডি গোলাম মোর্শেদ চাইনিজ রম আর গ্লোবাল রমের মধ্যে পার্থক্য কী রেডমি নোট 11 প্রো চাইনিজ ভার্সন ফোন কিনলে কী কী প্রবলেম ফেস করা লাগবে বা লাগতে পারে লাভ ফ্রম বগুড়া চাইনিজ রমটা মূলত চায়নার জন্য স্পেশালি তৈরি করা সেখানে যাতে করে চাইনিজ মানুষজন একটু ভালোভাবে ব্যবহার করতে পারে তাদের মতো করে এই ধরন তৈরি করা আর গ্লোবাল যেটা সেটা হলো গ্লোবালি সবার জন্য আপনার জন্য আমার জন্য ইন্ডিয়ার মানুষদের জন্য সেটা আমেরিকার মানুষের জন্য জাপানের মানুষের জন্য হইতে পারে তো এটা গ্লোবালি আসলে ভাবে তৈরি করা হয়ে থাকে সো চাইনিজ রমে আপনি কিছু সমস্যা ফেস করতে পারেন অনেক সময় যেটা হয় চাইনিজ রমের ফোনগুলোতে আমরা অনেক সময় হয়তো খেয়াল করেছি এরকম যে লোকেশন জনিত কিছু ত্রুটি দেখা দেয় অনেক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেমন ধরুন বিকাশ তারপর ফুড প্যান্ডা যেগুলোতে লোকেশন ইউজ করে এই টাইপের অ্যাপ্লিকেশনগুলো তাতে অনেক সময় একটু ঝামেলা করে তাছাড়া চাইনিজ ব্লো টায়ার থাকবে অ্যাডের দেখা বেশি পাওয়া যেতে পারে এই ধরনের বেশ কিছু ইস্যু আছে আর যখন কিনা আপনি গ্লোবালটা নেবেন সেই ক্ষেত্রে আপনি সুবিধা বেশি পাবেন কারণ ওটা আপনার জন্য এইভাবে তৈরি করা হয়েছে সো আমি বলবো আপনি যদি গ্লোবালটা নিতে পারেন দেন আরও বেশি আপনার জন্য ভালো হবে ইজি পিজি উনি লিখেছেন মিডিয়াটেক অর এক্সিনোস কোনটা বেটার ভাই একটা সময় এক্সিনোসের প্রসেসর বেশ ভালো ছিল ইভেন কম দামেরগুলো ইভেন এখনও ভালো আছে তবে মিডিয়াটেক কিন্তু রিসেন্টলি খুব ভালো কাজ করছে আমরা যদি এক্সিনোস এবং মিডিয়াটেকের প্রসেসরগুলো একটু কম দামের মধ্যে ধরতে যাই লাইক মিড রেঞ্জ সেক্ষেত্রে আমি বলবো মিড রেঞ্জে মিডিয়াটেক কিন্তু এখন এক্সিনোসের চাইতেও বেটার রেজাল্ট দিচ্ছে এক প্রকার বলা যায় তবে যখন দাম একটু বাড়াবেন তখন এক্সিনোসের প্রসেসরগুলো অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে ইভেন ফ্ল্যাগশিপ লেভেলে তো অবশ্যই সো আমার মনে হয় একেবারে এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের দিকে যদি আমরা যাই সেই ক্ষেত্রে মিডিয়াটেকের অবস্থান এখন ভালো বাট যদি আরও দাম বাড়াই তখন মিডিয়াটেক এক্সিনোস মোটামুটি সেম পারফরমেন্স করছে বাট একদম টপ লেভেলে এক্সিনোস এখনও হয়তো মিডিয়াটেকের চাইতে কিছুটা এগিয়ে রয়েছে সায়েদ আচ্ছা শ্যাম ভাই কোনো ফোনে যদি কর্নিং গরিলা গ্লাস 3 ইয়ার প্রোটেকশন দেওয়া থাকে তাহলে কি আলাদা করে প্রোটেক্টর ব্যবহার করতে হয় বা করা উচিত প্লিজ রিপ্লাই অবশ্যই ব্যবহার করা উচিত ভাই ওই কর্নিং গরিলা গ্লাস বলেন আর ভিক্টাস বলেন আর হাতি ঘোড়া যে গ্লাসেই বলুন না কেন স্ক্র্যাচ পড়েই যায় ভাই এবং খুব সহজেই পড়ে যেতে পারে তাই আপনি আলাদা করে একটা প্রোটেক্টর ব্যবহার করুন তামিম রহমান ভাইয়া মোবাইল ফোনে যে প্রসেসরটি লাগানো রয়েছে সেই প্রসেসরটি কি বদলিয়ে অন্য কোনো প্রসেসর লাগানো যায় আশা করি উত্তর পাবো লাভ ফ্রম খুলনা না ভাই এটা করা সম্ভব না কারণ প্রত্যেকটা প্রসেসরেরই আলাদা পিন সিস্টেম রয়েছে বা সকেট সিস্টেম রয়েছে তো আপনার যে স্মার্টফোনটি ওইটা তৈরি করার সময় কোম্পানির ডিসিশন নিয়ে নেয় তারা কোন প্রসেসরটা ব্যবহার করবে ওই বোর্ডের জন্য এবারে ধরুন আপনার বোর্ডে
কথার কথা ধরুন 800টি সকেট রয়েছে, 800টি পিন সিস্টেম রয়েছে। এখন সেখানে বসানো আছে কি মিডিয়াটেক হেলিও Z96। এবারে যদি আপনি সেখানে ডাইমেনসিটি 900 বা ডাইমেনসিটি 1300 বসাতে চান, ওটার পিনের সাথে ওটা ম্যাচ করবে না, এটাই সেটাই তো স্বাভাবিক। নাফিস ইকবাল, একটা 64 মেগাপিক্সেলের ক্যামেরার চেকি একটা 50 মেগাপিক্সেল 48 মেগাপিক্সেল ক্যামেরা বেটার রেজাল্ট দিতে পারে? ভাই 12 মেগাপিক্সেল তো দিচ্ছে। যেমন ধরুন আপনি 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে যদি আইফোনের 12 মেগাপিক্সেলের ক্যামেরা কম্পেয়ার করেন, দেন আইফোনের ক্যামেরাটা হয়তো জিতে যাবে। সাইজে বড় মানেই, মানে মেগাপিক্সেলের দিক থেকে বড় মানেই ভালো হবে এমন না। আপনি দেখবেন ফ্ল্যাগশিপ অনেক ফোনে রয়েছে যেগুলো 2022 লঞ্চ হয়েছে, 21 লঞ্চ হয়েছে, যেগুলোতে 50 মেগাপিক্সেলের শুটার দিয়ে এসেছে, কিন্তু একদম ওয়ার্ল্ডের টপ ক্যামেরা ফোনের মধ্যেই রয়েছে তারা। মাসুম শিকদার, আসসালামু আলাইকুম ভাইয়া, গাড়ি চার্জার দিয়ে ফোন চার্জ করলে ফোনে ব্যাটারি কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? ভাইয়া আপনি যদি গাড়ি চার্জার দিয়ে ফোনকে চার্জ করতে চান তাতে সমস্যা নেই, ইভেন আমি নিজেও করি। তবে আমি বলবো অবশ্যই একটা ভালো মানের চার্জার ব্যবহার করবেন। ওই 150-200 টাকার যে চার্জার পাওয়া যায় ওগুলো না কিনে অ্যাটলিস্ট গাড়িতে ব্যবহার করার জন্য ভালো একটা চার্জার কিনবেন, দেন আপনি সেটা দিয়ে আপনার ফোনকে চার্জ করলে কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। সজীব কুমার, ভাইয়া মোবাইলের ক্যামেরার জন্য যে লেন্স পাওয়া যায় এগুলো কি আসলেই কাজ করবে? আর যদিও করে তাহলে কোনগুলো ভালো হবে? আশা করি উত্তরটা পাবো। ভালোবাসা রইল সুনামগঞ্জ থেকে। ভাইয়া এগুলো কাজ করে, তবে অবশ্যই দামি যেগুলো পাওয়া যায়, বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবিলিটি নেই, বাট ইন্ডিয়াতে এই ধরনের লেন্স আমি দেখলাম খুব সহজেই পাওয়া যায়। আমি বলবো একদমই কম দামিগুলো না কিনে যদি সম্ভব হয় আরেকটু দাম দিয়ে কেনা ট্রাই করবেন, দারাজে খুঁজে দেখতে পারেন, সেখানে হয়তো পাওয়া যেতে পারে। মেহেদি আন্দাগো, OnePlus Nord কিনতে চাই, এই সময়ে কি সেটা ভালো হবে? ভালোবাসা রইল স্যাম ভাই। ভাইয়া যদিও ফোনটা এখন মোটামুটি একটু পুরনো হবে, বাট যদি ভালো প্রাইসিংয়ে পেয়ে যান দেখতে পারেন, নিতে পারেন, কিন্তু আমি বলবো OnePlus Nord 2 এর কাছে যাবেন না, Nord হলে ওকে। আর এছাড়া বর্তমান সময়ে OnePlus-এর আরও অনেক ডিভাইস রয়েছে, সেগুলোর মধ্যে যদি দেখেন যে মানে দামটা ম্যাচ করে তাহলে সেগুলো নিতে পারেন। তাহলে আজকের কমেন্টস অ্যান্ড উত্তর এটুকুই ছিল, আগামী রবিবারে আবারও দেখা হবে অনেকগুলো প্রশ্ন নিয়ে। আর আমি কিন্তু আজকে যখন এই কমেন্টসগুলো নিচ্ছিলাম তখন অলরেডি আপনাদের অনেক কমেন্টসের উত্তর কমেন্ট সেকশনে, মানে ওই ভিডিও নিচে যে কমেন্ট ছিল ওখানে রিপ্লাই দিয়ে আসছি, সো দেখে নেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে।